সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ভিডিওতে বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট টু ইপিসি টু অ্যান্ড আর্ট ইন এডুকেশন এই কোর্সের দু হাজার তেইশ সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা এবং উত্তরগুলি করে নেওয়া হয়েছে যখন এই ভিডিওটি মাত্র পনেরোটি লাইক হয়ে যাবে তখন সম্পূর্ণ উত্তরে পিডিএফ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে তখন পিডিএফটি ডাউনলোড করতে পারবে তাই অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো এর পূর্বে কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এর ফার্স্ট এবং সেকেন্ড হাফের সম্পূর্ণ উত্তর এবং সাজেশান দেওয়া হয়েছে যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সে ভিডিওগুলি দেখে নিতে পারো কোর্স ওয়ান পয়েন্ট টু ইপিসি টু এই কোর্সের মোট পঁচিশ নম্বরের পরীক্ষা হয়ে থাকে গ্রুপ এ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এবং মোট সাতটি প্রশ্ন থাকে সেক্ষেত্রে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় অর্থাৎ দশ এবং গ্রুপ বি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ মোট পাঁচটি প্রশ্ন থাকে সেক্ষেত্রে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় অর্থাৎ পনেরো গ্রুপ এ এর দশ এবং গ্রুপ বি এর পনেরো মোট পঁচিশ নম্বরের এই কোর্সের পরীক্ষা হয়ে থাকে প্রথমে গ্রুপ এর প্রশ্নগুলি তুলে ধরা হচ্ছে প্রথম প্রশ্ন লোকনাটের চারটি বৈশিষ্ট্য লিখুন দু নম্বর প্রশ্ন লোকগান কী তিন নম্বর প্রশ্ন সুকুমার শিল্পকলা ও লোকশিল্পকলার দুটি পার্থক্য লিখুন পরবর্তী প্রশ্ন স্বগতোক্তি ও সংলাপের মধ্যে পার্থক্য কী পাঁচ নম্বর প্রশ্ন কোলাজ কী ছ নম্বর প্রশ্ন গুপ্ত বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি বিখ্যাত নাম কেন পরবর্তী প্রশ্ন মধুবনী কলার দুটি বৈশিষ্ট্য লিখুন আট নম্বর প্রশ্ন ছৌ নাচের পরিচয় নির্ণায়ক দুটি বৈশিষ্ট্য লিখুন ন নম্বর প্রশ্ন লয় কি লয় এর প্রকারগুলি উল্লেখ করুন দশ নম্বর প্রশ্ন রঙের দুটি সুবিধা উল্লেখ করুন এগারো নম্বর প্রশ্ন কবিতা কি বারো নম্বর প্রশ্ন চারুশিল্প এবং কারুশিল্পের দুটি পার্থক্য লিখুন তেরো নম্বর প্রশ্ন ওরেগামির অর্থ লিখুন পরবর্তী প্রশ্ন থার্ড থিয়েটার কী পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় সঙ্গীতে ঘরানা বলতে কি বোঝায় ষোলো নম্বর প্রশ্ন শিক্ষায় থিয়েটার বলতে কি বোঝেন সতেরো নম্বর প্রশ্ন নৃত্য কি গ্রুপ বি প্রতিটি প্রশ্নের মান পাঁচ মোট পাঁচটি প্রশ্ন থাকে সেক্ষেত্রে তিনটি প্রশ্ন উত্তর দিতে হয় আর এখানে নটি প্রশ্ন দেওয়া হয়েছে এই নটি করলে অবশ্যই তিনটি প্রশ্ন কম পাওয়া যাবে লাল কালারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন পরবর্তী প্রশ্ন মধুমনী চিত্রের শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ডলি চিত্রকলার শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন চার নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল দক্ষতা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসেবে এপিসি টু এর যৌক্তিকতা আলোচনা করুন ছ নম্বর প্রশ্ন কবিতার উপাদানগুলি আলোচনা করুন এই ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া এগুলো করে নিতে হবে ভারতের ধর্ম ও সংস্কৃতির সাথে লোকনৃত্য কীভাবে সম্পর্কযুক্ত সংক্ষেপে আলোচনা করুন আট নম্বর প্রশ্ন শিক্ষামূলক চর্চায় অঙ্কন ও চিত্রাঙ্কনের তাৎপর্য আলোচনা করুন ন নম্বর প্রশ্ন গ্লাস পেন্টিংয়ের কর্মপ্রক্রিয়াটি বর্ণনা করুন এই নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া এগুলো দু সালে এসেছিল। এগুলো অত্যন্ত কম গুরুত্বপূর্ণ না করলেও চলে যাবে শুধু ওপরে নটি করলেই অবশ্যই তিনটি প্রশ্ন কমন পাওয়া যাবে